নরসিন্দি পৌর পার্কে জমজমাটভাবে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মেলাতে আসলে হোমমেড খাবার নকশি পিঠা নকশি কাঁথা তাঁতের কাপড় বিভিন্ন ধরনের ডিজাইনার থ্রি পিস টু পিস ওয়ান পিস অর্গানিক মেহেদি স্কিন কেয়ার প্রোডাক্ট সহ অনেক কিছু পেয়ে যাচ্ছেন এই মেলা সকলের জন্য উন্মুক্ত এবং সব কিছু রিজনেবল প্রাইজে পাচ্ছেন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা মাত্র একশো টাকায় স্টল নিয়ে বিজনেস শুরু করতে পারেন সৌ আসসালামু আলাইকুম নিশুদ ব্লসম থেকে আমি নিশাদ আবারও চলে আসলাম নতুন আর আরেকটি ভিডিও নিয়ে প্রথমেই বলবো এই ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই চেষ্টা করবেন আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে দিতে কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে অনেক আপুরাই উপকৃত হবে আজকে আমি যে মেলাটিতে আছি এটি নরসিংদী অগ্রগামী নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আর এই মেলাটি প্রতি শুক্রবার দুপুর দুইটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বসে আর স্টল ফি মাত্র একশো সত্তর টাকা আমি আগেই বলেছি আর এখন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা স্টল নিতে পারবে প্রথমেই যে স্টল দেখি সেই স্টলের নাম ছিল ফুড ফ্যাশন এখানে আপনারা পেয়ে যাবেন নকশি পিঠা ওয়ান পিস টু পিস থ্রি পিস আপুর এই নকশি পিঠাটা নাকি একমাত্র আপু এভাবে বানাতে পারে অন্য কেউ বানাতে পারে না দেন যে স্টলটা দেখতে পাচ্ছেন নাসরিন বেকিং হাউস এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কাপ কেক ক্রিম ডোনাট ডাবের পোডিং মোট কথা ডেজার্ট আইটেম আর এখান থেকে আমরা একটা কাপ কেক টেস্ট করেছিলাম যদিও প্রচণ্ড গরম ছিল তারপরেও কিন্তু কেকটা খেতে খুবই ভালো লাগছিল আর এখন আপনারা যে স্টলটা দেখতে পাচ্ছেন সেই স্টলের নাম হলো নূরের পঞ্চরং এখানে আপনারা পেয়ে যাবেন অর্গ্যানিক হেয়ার অয়েল ফেস প্যাক মোট কথা অর্গানিক প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন আমি এই ভিডিওতে যেই পেজের নামগুলো মেনশন করছি এগুলো আপনারা ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন আর যাদের পেজ নেই আমি জাস্ট তাদের নামটা মেনশন করব। আর এটা শুধুমাত্র আপনাদের সুবিধার্থে করা যাতে আপনারা সহজেই তাদেরকে খুঁজে বের করতে পারেন অ্যান্ড কোন প্রোডাক্ট যদি পছন্দ হয় সেটা আপনারা পারচেস করতে পারেন এখন আপনারা যে স্টলটা দেখতে পাচ্ছেন এটা হলো মেলার সব থেকে মোস্ট সেলিং একটা স্টল যেখানে সবচেয়ে বেশি সেল হয় আর এই স্টলটার নাম হলো স্টাইল এক্সক্লুসিভ এখানে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন কালারের মধ্যে কাটার জামা আমি মোস্টলি বাচ্চাদের জামাই দেখেছি তবে আপনারা হয়তো তাদের পেজে নক করলে বড়দের জামাও মেক করে নিতে পারেন দেন আপনারা দেখতে পাচ্ছেন খাদিজা বেগমের নকশি কাঁথার স্টল পার্সোনালি নকশি কাঁথা আমার কাছে খুবই ভালো লাগে আর যারা এই কাজগুলো এত নিখুঁতভাবে করে তাদের প্রতি আমার মন থেকে অনেক ভালো লাগে এবং ভালোবাসা চলে আসে নকশি কাঁথা কিন্তু আমাদের বাংলার ঐতিহ্য আর আমাদের উচিত এই আপুদের কাছ থেকে এ ধরনের প্রোডাক্ট কিনে তাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের ঐতিহ্যকে লালন করা দেন আমি চলে এসেছি মেহেদি বাই জান্নাতের স্টলে এখানে আপনারা পেয়ে যাবেন মেহেদি অর্গানিক মেহেদি আর আপনি যদি চান এই মেলায় এসে মেহেদি আর্টিস্টের হাতে মেহেদিও করতে পারেন সো যারা যারা চান খুব অল্প বাজেটে হাতে মেহেদি অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এই আপু ভিজিট করতে পারেন ঝুমু শাড়ি কালেকশনে আপনারা বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস সহ অনেক ধরনের শাড়িও পেয়ে যাবেন আপনি চাইলে তাদের অনলাইন পেজেও অর্ডার করতে পারেন ঝুমু শাড়ি কালেকশন আপনারা পেয়ে যাবেন এছাড়াও পাবেন ফুচকা ফুচকাগুলো আপনাদের সামনে মেক করে দেওয়া হবে এই মেলাতে যে যে আপু ফুড নিয়ে কাজ করছেন প্রত্যেকটা আপুই আমি খেয়াল করেছি খুবই হাইজিন মেনটেন করেন আর আমি বলবো আপুদেরকে আপনারা সবসময় চেষ্টা করবেন এভাবে হাইজিন মেনটেন করতে আমরা কিন্তু এই আপুর কাছ থেকে এক প্লেট ফুচকা নিয়েছিলাম কারণ ফুচকা সামনে বানানোটা খুবই স্যাটিসফাইং লাগে আর ফুচকার টেস্টটাও কিন্তু খুবই ভালো ছিল দেন আপনারা দেখতে পাচ্ছেন জান্নাতুল খানোম আপুর থ্রি পিস ওয়ান পিস টু পিস টি শার্ট বেবি ড্রেস শখের নকশি পিঠা ঘরে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম অনেক ধরনের পিঠাও পাবেন এছাড়াও পাবেন রোল ডাবের পুডিং নাড়ু যদিও সময় স্বল্পতার কারণে আমাদের প্রত্যেকটা খাবার টেস্ট করা হয়নি তারপর আমরা চেষ্টা করেছি কয়েকটা খাবারের টেস্ট আপনাদের সাথে শেয়ার করতে দা মার্ভেলা স্টলটিতে চাইনিজ ও ইন্ডিয়ান অর্নামেন্টসের পাশাপাশি কুমিল্লার বাটিক ও কটন থ্রি পিস পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এই স্টলে আপুদের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ছিল আর এখানে সব থেকে ভালো লেগেছে এই প্যাকগুলো কালার কম্বিনেশন দারুণ আপনারা চাইলে শাড়ির সাথে ক্যারি করতে পারেন কলেজ গোয়িং যে আপুরা আছেন তারা চাইলেও পারচেস করতে পারেন বিউটি কেয়ার বাই হাফসাতে আপনারা অর্গানিক হেয়ার অয়েল হেয়ার প্যাক ফেস প্যাক হ্যানা প্যাক কাঠের চিরুনি চুলের কাঠি টারমারিক সহ অনেক ধরনের অর্গানিক প্রোডাক্ট পেয়ে যাবেন আর এখন কিন্তু আপুরা অর্গানিক প্রোডাক্ট ইউজ করতে খুবই ভালোবাসেন আর চাইলে আপুর পেস্টটাও ভিজিট করতে পারেন বিউটি কেয়ার বাই হাফসা দেন আমি চলে আসলাম অ্যাল এন মেহেদি হাউস স্টলটিতে এখানে আপনারা বিভিন্ন ধরনের অর্গানিক মেহেদি পেয়ে যাবেন যে যে আপুরা মেহেদি পাউডার নিয়ে অর্গানিক মেহেদি মেক করতে চান তারা কিন্তু অ্যালেন মেহেদি হাউসের সাথে যোগাযোগ করতে পারেন এখন যে স্টলটা দেখতে পাচ্ছেন এটা হলো রং তুলি ফ্যাশন এখানে আপনারা পেয়ে যাবেন থ্রি পিস ওয়ান পিস বাচ্চাদের কাপড় এই স্টলে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপুর হাতে মেক করা দেন আমি চলে যাব রসই ঘর এই স্টলে আপনারা পাবেন কাপ কেক জার কেক বিভিন্ন ফ্লেভারের পেস্ট্রি এবং বেকারিজ এই স্টলের ডেজার্ট আইটেমগুলো দেখতে খুবই লোভনীয় ছিল ফাহিম বুটিক হাউজে ব্লক বাটিক অ্যাম্বস হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট আপনারা চাইলে বিভিন্ন ধরনের ড্রেস এখান থেকে নিখুদভাবে সেলাই করে নিতে পারেন আপনারা চাইলে ফাহিম বুটিক হাউজের পেজে যোগাযোগ করতে পারেন এছাড়া এই স্টলে এসে যোগাযোগ করতে পারেন কারণ এখানে প্রতিবন্ধী মেয়েদের বিনামূল্যে কাজ শেখানো হয় সো আমি আবারও বলছি এই ভিডিওটা চেষ্টা করবেন আপনার টাইম শেয়ার করে দিতে এতে করে অনেক আপরাই উপকৃত হবে সোনিয়া ফ্যাশন এস বি স্টলে আপনারা বিভিন্ন ধরনের জুয়েলারি এবং পোশাক পেয়ে যাবেন এখন আমি আছি মেলার একদম লাস্ট স্টলে যেটা নাম হলো জে আয়ুর্বেদিক কেয়ার এখানে হেয়ার প্যাক ফেস প্যাক সিরাম লিপ বাম আই ক্রিম নাইট ক্রিম স্ক্রাবার সোদিং জেল রুট সজনে মুলতানি মেহেদি গুড়া সহ সুলভ মূল্যে অনেক ধরনের অর্গানিক প্রোডাক্ট পেয়ে যাবেন অ্যাসজেট আয়ুর্বেদিক কেয়ার নামে কিন্তু তাদের অনলাইন পেজও আছে আপনারা চাইলে চেক করে নেবেন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের বাবা মায়ের জন্য মেলাতে থাকছে দুইটা স্টল সব সময় ফ্রি এই মেলাতে প্রত্যেক সপ্তাহে কিন্তু কিন্তু স্টল তাদেরকে ফ্রি দেওয়া হয় হয় এখান থেকে কিছু টাকা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদেরকে ডোনেট করা এটাও মেলার আরেকটা ভালো দিক যারা টাকার কারণে স্টল নিতে পারে না তাদেরকেও কিন্তু একটা স্টল দেওয়া হয় প্রতি সপ্তাহে এই প্রত্যেকটা কাজই হচ্ছে মেলার ভালো দিক আর এগুলো শুনে কিন্তু আমারও খুবই ভালো লাগছে আর সে জায়গা থেকে আমার মনে হচ্ছিল এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকের এই ভিডিওটি আর লম্বা করছি না এখানেই শেষ করে দিচ্ছি আবারও চলে আসব নতুন কোন ভিডিও নেই সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি আমরা অনেক বেশি গ্রেটফুল আল্লাহ